দাড়িওয়ালা ছেলে ইজ দ্য বেস্ট। অনেক বোন দাড়িওয়ালা দিনদার ছেলেকে বিয়ে তো দূরের কথা, দেখলেই তাদেরকে নোংরা জঙ্গল বলে থাকেন। হে প্রিয় বোন, দাড়িওয়ালা দিনদার যুবকরা নোংরা জঙ্গল নয়, বরং তারাই সবচেয়ে পবিত্র ও স্মার্ট এবং স্বামী হিসেবে সবচেয়ে যোগ্য। কারণ একজন দাড়িওয়ালা দিনদার যুবকদের গোসল সহ 5 ওয়াক্ত নামাজের জন্য অন্তত 6 বারের বেশি হাত মুখ দিয়ে ধুতে হয়, কিন্তু অন্যান্য ছেলেরা দিনে একবার গোসল করে কিনা সন্দেহ আছে। শীত আসলে তো কথাই নেই, দাড়িওয়ালা দিনদার যুবকদের নামাজে বেশি সওয়াবের আশায় প্রতি ওয়াক্তে দাঁত ব্রাশ বা মেসোয়াক করতে হয়। আপনার পরিষ্কার ছেলে বন্ধুদের জিজ্ঞেস করে দেখুন কয়বার দাঁত ব্রাশ করে। দাড়িওয়ালা দিনদার যুবকরা সিগারেট, মদ বা যেসব জিনিস থেকে দুর্গন্ধ আসে তা থেকে দূরে থাকে। এমনকি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, ফলে মুসলিম সুন্নাতের অনুসারীরা তা থেকে দূরে থাকে। আপনার বাপ ভাই, ফ্রেন্ড বা যারা এসব খায় তাদের মুখে দুর্গন্ধ কি এতই ভালো লাগে? একজন দাড়িওয়ালা দিনদার যুবককে সুন্নাত অনুযায়ী গায়ে সুগন্ধি ব্যবহার করতে হয়। আপনার আশেপাশের প্রিয় ছেলেদের গায়ের ঘাম এবং দুর্গন্ধ আপনার কি এতটাই ভালো লাগে? একজন দাড়িওয়ালা দিনদার হুজুরকে ঠান্ডা থাক বা গরম থাক, অজুতে 5 বার নাক পরিষ্কার করতে হয়। আপনার প্রিয় দাড়িবিহীন পুরুষদের ঠান্ডা লাগলে একটু সামনে যেয়ে দেখেন তো নাকের আর হাতের অবস্থা কি। একজন দাড়িওয়ালা দিনদার যুবককে সর্বোচ্চ 40 দিনের মধ্যে অবাঞ্ছিত কেশ পরিষ্কার করতে হয়। একজন দাড়িওয়ালা দিনদার যুবককে জুম্মার নামাজের আগে সুন্নাত মোতাবেক হাতের নখ কেটে ছোট রাখতে হয়। আপনার প্রিয় পুরুষদের নখের ময়লা কি আপনার এতই ভালো লাগে? একজন দাড়িওয়ালা দিনদার যুবকদের 5 ওয়াক্ত সালাতের জন্য সর্বদাই পাক পবিত্র থাকতে হয়। অপবিত্র সে থাকতেই পারে না, এমনকি প্রস্রাব করার পর পানি দিয়ে পূর্ণাঙ্গ রূপে পরিষ্কার হতে হয়। যদি সে পরিপূর্ণরূপে পরিষ্কার না হয় তবে তার কাপড় অপবিত্র হয়ে যাবে, ফলে তার নামাজ বিনষ্ট হয়। যারা দাড়িওয়ালা লোক দেখতে পারেন না তারা অবশ্যই শুনে দেখবেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।